বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, রাজুকের তদন্ত কমিটি বলছে যে ভবন মালিক এবং ভাড়াটেদের দায় রয়েছে আগুন লাগার পেছনে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং ছয়টি যে নির্দেশনার কথা বলা হয়েছে তার মধ্যে মূল নির্দেশনা কোনটি? আমি বেইলি রোডের সেই 29 ফেব্রুয়ারি যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় যে ভবনটি এবং সেই অগ্নিকাণ্ডে যে 47 জনের প্রাণ যায় সেই ভবনটির মানে আমার পিছনে আমি ভবনটি দেখাচ্ছি, যে ভবনটি 8 তলা হলেও কিন্তু ভবনটিতে নির্দেশনা ছিল 5 তলা পর্যন্ত বাণিজ্যিক ভবন মানে বাণিজ্যিক ফ্লোর হিসেবে ব্যবহার করা যায় এবং বাকিটি থাকবে আবাসিক হিসেবে, কিন্তু সেই নির্দেশনা কিন্তু এখানে মানা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো 8 তলাই মানে 7 তলা ভবনের এবং 8 তলার উপরটা বাড়িয়ে সেখানেও কিন্তু রুফটপ একটি রেস্টুরেন্ট করা হয়েছিল, মানে পুরোটি ব্যবহার করা হচ্ছিল বাণিজ্যিক স্পেস হিসেবে। প্রথমেই যে অনুমোদনের লঙ্ঘন করা ব্যত্যয় ঘটানো সেটি কিন্তু এই ভবনের মালিক এবং যারা ব্যবহার করতেন ভাড়াটে তারা কিন্তু করেছেন। সেই কথাটাই কিন্তু রাজুকে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে ভবনের মালিক কর্তৃপক্ষ এবং যারা ভাড়াটে ছিলেন তাদের অনীহার কারণেই, তাদের গাফিলতির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করা হতো গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার কারণেই যে আগুনের তীব্রতা বেড়েছে সেটাও কিন্তু এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এবং তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে মানে রাজুক বলছে যে যদিও ভবনের মূল নকশা ঠিক ছিল, সব কিছু ছিল, তারপরেও কিন্তু অনেক কিছু ইনডোর মানে অভ্যন্তরীণ সমস্যা ছিল, যেমন সিঁড়িঘরে ধোঁয়া বের হওয়ার জন্য কোনো আলাদা ডোর ছিল না, ফলে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন প্রাথমিকভাবে শুরু হয় সেখানে যে অগ্নিকাণ্ডের মানে ধোঁয়ার সৃষ্টি হয় সেই ধোঁয়ার কারণ ধোঁয়া কিন্তু বাইরে বেরোতে পারেনি, যার ফলে কিন্তু অনেকে সেখানে জ্ঞান হারান এবং আহত হয়ে যান, মানে পরবর্তীতে তাদেরকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। এই এই যে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কিন্তু এটাও একটি অন্যতম কারণ। আর এই রাজুক রুফটপ ভবন বন্ধ করে মানে রুফটপ রেস্তোরাঁ বন্ধ করার পক্ষে একটি সুপারিশ দিয়েছে, পাশাপাশি কিন্তু বলছে যে অকুপেন্সি সার্টিফিকেট না পেলে সেই ভবনে সে বাণিজ্যিক ভবনে বা সেই স্পেসে গ্যাস পানি বিদ্যুতের সংযোগ দেওয়া হবে না। এরকম দুটি প্রধান বা অন্যতম দুটি সুপারিশ করা ছাড়াও মোট 6টি সুপারিশ দিয়েছে যে অগ্নিকাণ্ড প্রতিরোধে কী কী ধরনের ব্যবস্থা নিতে হবে এবং কীভাবে প্রতিরোধ করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায় দ্রুত, সেই চেষ্টা করার একটি অংশ হিসেবেই কিন্তু 6টি সুপারিশ দিয়েছে রাজুক, এবং তারা যে সেগুলোকে তত্ত্বাবধান করবে এবং সার্বিক দেখাশোনা করবে সে ব্যাপারেও তারা কিন্তু আবারও জোর দিচ্ছেন এবং বারবার বলছেন ভবন মালিক এবং যারা ভাড়াটিয়া তাদেরকে নির্দেশনাগুলো মেনে চলতে। বেইলি রোড থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।